বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, আমেরিকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এবং মেডিনোভা হাসপাতালকে 59 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুর থেকে রাত পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। 4 বছর আগে শেষ হয়েছে সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ, সাথে রয়েছে রোগ নির্ণয়কারী মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রিএজেন্ট। এসব মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর পাশাপাশি রয়েছে একই বাক্সে 3 জন রোগীর স্যাম্পল। এভাবেই বছরের পর বছর চলছে রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। রক্ত পরীক্ষার জন্য 48 ঘন্টা রেখে পরীক্ষার কথা থাকলেও 6 থেকে 7 ঘন্টা রেখে মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমেরিকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেই কোনো লাইসেন্স, তাদেরকে 3 লাখ টাকা জরিমানা এবং লাইসেন্স নবায়নের জন্য 15 দিন সময় দেয় ভ্রাম্যমাণ আদালত। রিএজেন্টের মেয়াদ না থাকা সহ 3টি অভিযোগে মালিবাগের মেডিনোভা হাসপাতালকে গুনতে হয়েছে 6 লাখ টাকা জরিমানা। ল্যাব থেকে বেশ কিছু রিএজেন্ট পাওয়া গিয়েছে যেগুলো আসলে এক্সপায়ার হয়ে গিয়েছে, একই সাথে অপারেশন থিয়েটার এমনকি আইসিইউ থেকে আমরা প্রচুর পরিমাণ সার্জিক্যাল আইটেম পেয়েছি যেগুলো আসলে বেশ কয়েক বছর আগে এক্সপায়ার হয়েছে। পদ্মা ডায়াগনস্টিকে একটা মারাত্মক অপরাধ পাওয়া গেছে, সেটা হলো যে এখানে যে আসলে ব্লাড কালচার বা মাইক্রোবিয়াল কালচারের জন্য আসলে যে টেস্টগুলি করা হচ্ছে এগুলো টোটালি ফেক। আর আমেরিকা বাংলাদেশ যে হাসপাতাল, এর কোনো লাইসেন্সও নেই, পরিবেশ অত্যন্ত নোংরা। আর মেডিনোভা মেডিকেল সার্ভিসের এখানে 3টি অনিয়ম আমরা পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, হাসপাতালগুলোর সেবার মান ফিরিয়ে আনতে কাজ করবেন। সবাই অ্যাপ্লিকেশন করছে লাইসেন্সের জন্য, আগে যেটাকে ওরা পাত্তাই দিত না, কেয়ার করতো না, এখন কিন্তু যেহেতু আমরা একটা আলটিমেটাম দিয়েছি, একটা সময় দিয়েছি, দেখা যাচ্ছে সবাই এই বিষয়টা ঠিকঠাক করছে। আমরা চাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসুক, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসুক, এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই। স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও সেবার মান ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।